বনগাঁ শাহপাড়া এলাকায় বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ সেদিন দেহ উদ্ধার করে বনগাঁ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। সোমবার সন্ধ্যার পর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের শাহপাড়া এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তি দীপক দে ওরফে মনি, স্থানীয় সূত্রে খবর, পেশায় সাইকেল গ্যারেজের মিস্ত্রি। শাহপাড়ার বাড়িতে একাই থাকতেন তিনি। স্থানীয় সূত্রে আরও খবর, বছর তিনেক আগে তার স্ত্রীর মৃত্যু হয়। ছেলে পুলিশে কর্মরত, চাকরি সূত্রে তিনি থাকেন অন্যত্র, সে কারণে বাড়িতে একাই থাকতেন দীপকবাবু। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিন সকালে উঠে কাজে চলে যেতেন, দুপুরে বাড়ি আসতেন, কিছু সময় বিশ্রামের পর ফের কাজে যেতেন। এদিন সন্ধ্যা পার হয়ে যাবার পরেও তাকে ঘরের মধ্যে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। স্থানীয়রা অনেকবার ডাকাডাকি করেও তার সাড়া পাননি। এরপরই তারা খবর দেন বনগাঁ থানায়। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা মৃৎশিল্পী সুনীল পাল বলেন, দীর্ঘ সময় সকলে ডাকাডাকি করেছে, আমিও নিজেও বহুবার ডাকাডাকি করে সাড়া পাইনি। তারপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের সামনে আমরা জানলার ফাঁক দিয়ে লাঠি ঢুকিয়ে ডাকার চেষ্টা করি, তারপরেই বোঝা যায় কিছু একটা অঘটন ঘটেছে। আমি দেখলাম ডাকছি, ওকে সাড়া পাচ্ছি না। তারপরে ডাকতে ডাকতে দেখলাম যে এই হচ্ছে না টর্চ দিয়ে। তারপরে পুলিশকে খবর দেওয়া হলো, ওকে ডাকা হয়েছে, অনেকবার ডেকেছি, আমি নিজেই ডেকেছি ওকে। ব্যাস খুলে দেখলাম আঁকাটা মতন হয়ে গেছে, আর এই বাসের লাঠি দিয়ে পুলিশের সামনে খোঁচা দেওয়া হলো। তখন পুলিশই বললো যে হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙেই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে মৃত দীপকদের ভাইপো রামপ্রসাদ বলেন, কাকা প্রতি রাতে 9:30-9:30 বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তেন। আজ এলাকায় অনুষ্ঠান ছিল, সকলে সেই অনুষ্ঠানেই ব্যস্ত ছিল, স্বাভাবিকভাবেই কেউ খেয়াল করেননি। সন্ধ্যার পর আমাদের সন্দেহ হয়, তারপরই পুলিশে খবর দেওয়া হয়। রাত্রে 9:30-9:30 সময় এসে ঘুমিয়ে পড়ে, যেরকম খাওয়া দাওয়া করে নর্মালি ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন যাই তখন দেখি যে আমরা যাওয়ার পরে অনেক সময় যাই, আবার পরেও যাই, কিন্তু পরে যখন দুপুরবেলার পরে যখন আর দেখা যাচ্ছে কেউ আর কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছে না, ডাকাডাকি করলো, পিছন দিক থেকে দেখা গেল যে মনে হলো যে কোনো একটা প্রবলেম হয়েছে। তার জন্য আমরা থানায় খবর দেওয়ার পরে থানার লোকজন এসেই এইভাবেই শুয়ে আছে, যেভাবে মানুষ শুয়ে থাকে, পুরো বালির জড়িয়ে যেভাবে একদম ফ্যান চালানো, নর্মালি মানুষ যেভাবে ঘুমায়, যার জন্য আর বেশি ইয়ে করা হয়নি, যে উনি অনেক সময় বিশ্রাম নেয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, এসব কিভাবে মৃত্যু হলো তা ভেবে পাচ্ছেন না এলাকার মানুষ। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।